হ্যালো বন্ধুরা, আমি প্রভা, প্রভাস ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা টিপস নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখানে এক কাপ ময়দা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি, আটা যেরকম করে মানে কাঁচা, এটা আপনারা আটা দিয়েও করতে পারেন। ময়দাটাকে আমি মাখিয়ে নিয়েছি পানি দিয়ে, দেখতে পাচ্ছেন আমার আজকে যেটা জন্য যে ভিডিওটা করেছি, এর জন্য আমার একটা স্টিক লাগবে, রাইসহোল লাগবে অল পারপাস, টাওয়াল টিস্যু লাগবে, হ্যান্ড গ্লাভস লাগবে। আমি আজকে একটা স্লাইড ডোর পরিষ্কার করে দেখাবো, জানালা বলেন বা দরজা, স্লাইডিং ডোরগুলা যখন খুব বেশি ময়লা হয়ে যায় কিন্তু স্লাইড খুব ভালোভাবে দরজাটা মুভ হয় না, এর জন্য আপনারা খুব সহজেই কীভাবে জানালা দরজা পরিষ্কার করতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি প্রথমে কাঠি দিয়ে এই স্লাইড ডোরগুলা, কিন্তু খুব জায়গা অনেক বেশি থাকে এখানে, ময়লাগুলো খুব চিকন চিকন জায়গা, ময়লাগুলো এমনভাবে ঢুকে থাকে যে বেশি ময়লা হলে দরজাগুলো আর মুভ হতে চায় না। সো প্রথমে আমি কাঠি দিয়ে ময়লাগুলো তুলে নিয়েছি, তারপর টিস্যু দিয়ে ময়লাগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে নিয়ে আমি স্প্রে করে টিস্যু পেপারের সাহায্যে বেশিরভাগ ময়লাই তুলে নিয়েছি। কিন্তু এখানে টিস্যু দিয়ে ময়লা উঠানোর পরেও দরজার কোনায় কোনায় কিন্তু অনেক ময়লা জমে থাকে। যেভাবে ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য আপনারা আটা ব্যবহার করতে পারেন বা ময়দা, এই ময়দা দিয়ে খুব সহজেই কিন্তু কোনাগুলো খুব পরিষ্কার হয়ে যায়, দেখতে পাচ্ছেন এরকম চেপে একটু টান দিলেই কিন্তু কোনার ময়লাগুলো খুব সুন্দরভাবে চলে আসে। দেখেন আমি যেভাবে পরিষ্কার করছি, আপনারা খুব সহজেই কিন্তু এভাবে জানালা বা দরজা পরিষ্কার করে নিতে পারেন। অনেকে কিন্তু ভিজা কাপড় দিয়েও করে পরিষ্কার হয়, বাট টিস্যু দিয়ে যদি আপনি পরিষ্কার করেন টিস্যুতে কিন্তু ময়লাগুলো খুব বেশি পরিষ্কার হয়। ইভেন আপনারা গ্লাস পরিষ্কার করলেও কিন্তু এই অল পারপাস রাইসল স্প্রেটা দিয়ে আপনারা টিস্যু দিয়ে একটু টান দিলে কিন্তু কাচের ময়লাগুলো খুব ভালোভাবে উঠে আসে কাপড় থেকে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেলটি অন করে দিবেন, তাহলে আমার যে কোনো রেসিপি বলেন বা ব্লগ বলেন আপনারা দেখতে পারবেন। আমার আরেকটা চ্যানেল আছে প্রভাস ম্যাজিক কিচেন, আপনারা দুইটা চ্যানেলই সাব করে রাখতে পারেন, তাহলে আপনারা আমার রেসিপি ব্লগ সবই খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। নতুন কোনো ব্লগ বা রান্নার কিছু দিলে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। দেখুন আমার জানালাগুলো কিন্তু একটা সাইড খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, একদম ক্লিন, ময়লা জমে স্লাইড ডোরটা একটু শক্ত হয়ে গিয়েছিলো। আমি আপনাদের দেখিয়ে দিব, এখন দরজাটা খুবই স্মুথ হয়ে গেছে, একটা সাইড খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি অন্য সাইড পরিষ্কার করব, কারণ স্লাইড ডোরের দুইটা সাইড থাকে, এই সাইডটা করার পরে আমি অপোজিট সাইডটা পরিষ্কার করে নেব। একইভাবে টিস্যু পেপার আর কাপড়ের তুলনায় কিন্তু আটাটা খুব নরম, যে কোনো ছোটো জায়গায় কিন্তু আটাটা ঢুকে যায় একটু চেপে দিলে, সুতরাং যে কোনো ছোটো কোণা থেকেও টিস্যু পেপারের থেকে এটা অনেক বেশি কার্যকরী, খুব ময়লাগুলো খুব তাড়াতাড়ি টেনে নিয়ে আসে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালোভাবে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা পরিষ্কার করতে পারবেন। প্রথমে স্প্রে করে আমি টিস্যু পেপারের সাহায্যে টেনে ময়লাগুলো নিয়ে নিব, তারপরে আটা দিয়ে আস্তে আস্তে করে আমি এভাবে টেনে টেনে, দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে টেনে টেনে কোণার ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি।
জানালা দরজা পরিষ্কার করার পর আপনারা আটাটাকে দিয়ে আরেকটা কাজ করতে পারেন। কার্পেট বলেন বা কাঠের ফ্লোর হলেও কিন্তু কোনাগুলোতে কিন্তু অনেক সময়ই ময়লা জমে থাকে, যেটা ভ্যাকিউম করলে বা ঝাড়ু দিলে ময়লাগুলো কিন্তু খুব সহজে চলে আসে না। এইভাবে দেখেন কোনার ময়লাগুলো কিন্তু আপনি আটা দিয়ে খুব সহজেই চেপে চেপে পরিষ্কার করতে পারেন। আরেকটা বলতে চাই, যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু খুব ছোট বয়সে কিন্তু যখন হামাগুড়ি দেয় দিয়ে কিন্তু কোনার থেকে, এটা বাচ্চাদের অভ্যাস যে টেনে টেনে ময়লা মুখে দেওয়া, এভাবে আপনারা কোনার ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে রাখতে পারেন যাদের ঘরে বাচ্চা আছে। খুব সুন্দরভাবে দেখেন চাপ দিলে কিন্তু ময়লাগুলো চলে আসে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই।